हेलो बंधुरा, वेलकम टू माय चैनल। आशा करी अपनारा सबाई भालो आछेन। একদিন বাড়িতে যখন গেস্ট এসেছিল, সেইবার সার্ভ করেছিলাম এই রেসিপিটা। খেয়ে ওনারা মুগ্ধ হয়ে গেছিল আর জিজ্ঞেস করেছিল এই রেসিপি। তাই আজ ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এই রেসিপি। প্রথমে লোটে মাছ নিয়ে নিলাম। মাছের মশলার জন্যে মিক্সি জারে একটা বড় পেঁয়াজ কেটে দিলাম, একটা গোটা রসুন ছাড়িয়ে দিলাম, 1 ইঞ্চি আদা কেটে দিলাম, একটা বড় টমেটো কেটে দিলাম আর কিছু লঙ্কা দিয়ে দিলাম। তারপর মশলাটা ব্লেন্ড করে নিলাম। এরপর কড়াইতে সরষে তেল দিলাম, কিছু কালো জিরে দিলাম আর পেস্টটা দিয়ে দিলাম। দুটো বড় পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। এরপর স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, আর সামান্য চিনি দিলাম। মশলাতে দুটো টমেটো কেটে দিলাম। কাশ্মীরি লাল মিরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম লোটে মাছ। দেখুন বন্ধুরা, মাছটি কত জল বেরিয়েছে। জল না শুকানো অবধি কষাতে থাকতে হবে। জল শুকিয়ে আসলে দিলাম ভাজা গরম মশলা, আবার ভালো করে কষিয়ে নেব। এইবার ধনে পাতা কুচিয়ে দিলাম।
এই যে বন্ধুরা মাছ রেডি হয়ে গেছে। এরপর একটা প্যানে জলে নুন দিয়ে গরম করে নিন। এরপরে এর মধ্যে দুটো আলু সেদ্ধ করে নেব। এরপর প্যানে সামান্য তেল দিয়ে কুচানো লঙ্কা দিয়ে দিলাম। আর সেই সেদ্ধ আলু ম্যাশ করে দিয়ে দিলাম। নুন দিয়ে আবার ভালো করে ভেজে নিলাম। এরপর দুখানা ব্রেড হাত দিয়ে ছিঁড়ে এতে দিয়ে দিলাম আর ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম রান্না করা লোটে মাছ। ভালো করে ভেজে নেওয়ার পর শেষে দিয়ে দিলাম ধনে পাতা। এই ভাজা মাখাটা ঠান্ডা করতে রেখে দিলাম। তারপর এই ভাজা পুরটা ভালো করে মেখে নেব। আপনারা যেরকম ইচ্ছে সেই শেপ দিতে পারেন, আমি এই শেপ দিচ্ছি। এরপর বাটিতে ময়দা দিলাম আর দিলাম সামান্য নুন। পরিমাণ মতন জল দিয়ে ব্যাটার তৈরি করে নিলাম। বন্ধুরা ব্যাটারের থিকনেস যেন ভিডিওর মতো হয়। এরপর প্লেটে সুজি নিলাম আর সামান্য নুন দিয়ে মিক্স করে নিলাম। এইবার ফিশ বম ময়দার ব্যাটারে দিলাম। তারপর ভালো করে সুজির মিশ্রণ দিয়ে কোট করে নিলাম। বন্ধুরা ডাবল কোট করতে হবে যাতে বমটা খাস্তা হয়।
প্যানে রিফাইন তেল দিলাম। তেল গরম হয়ে আসলে একে একে ফিশ বম দিয়ে দিলাম। বন্ধুরা, এই ফিশ বম মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ফিশ বম ভেজে নিতে হবে। এই যে বন্ধুরা, তৈরি হয়ে গেল ফিশ বম, যেটা খেলে মুখে নানা স্বাদের ফ্লেভার উপভোগ করবেন। আশা করি বন্ধুরা, আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিও লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। দেখা হবে আমার পরের ভিডিওতে। রাধে রাধে। আপনারা সকলে ভালো থাকবেন।